মিশর নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে পিরামিডের ছবি। নীল নদের তীরে সুপ্রাচীন কালে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার অন্যান্য নিদর্শনের মধ্যে পিরামিড সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময়। প্রায় 5,000 বছর ধরে মানুষের কৌতূহলের শেষ নেই পিরামিডকে ঘিরে। এমনকি আজকের আধুনিক বিজ্ঞান যুগেও খুঁজে পাওয়া যায়নি পিরামিডের অনেক রহস্য কিনারা। প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পরকালের বিশ্বাস। তারা বিশ্বাস করতেন মৃত্যু হলে দেহ থেকে পরকালে আত্মা স্থানান্তর, সেখানেও প্রয়োজন হবে ধন দৌলত ও অন্যান্য জাগতিক বিষয়াদি। তাই রাজা ও রানী মৃত্যুর পর মৃতদেহের সাথে সাথে দিয়ে দেওয়া হতো সোনা রূপা মূল্যবান রত্ন। তাদের দেহকে সংরক্ষণ করা হতো মমি বানিয়ে এবং হত্যা করা হতো তাদের দাস দাসী, যাতে পরকালে সেবার অভাব না হয়। কিন্তু সমস্যা হলো এই মমি ও অন্যান্য মূল্যবান সামগ্রী একটি নিরাপদ স্থানে না রাখলে চুরি হয়ে যাওয়ার ভয় আছে। তাই পিরামিড তৈরির আগে নির্মাণ করা হতো ট্রাপিজিয়াস আকৃতির মাস্তাবা নামক সমাধি। কিন্তু প্রাচীনকালে রডের ব্যবহার ছিল না, সেই কারণে এই মাস্তাবাগুলো বেশি উঁচু বানানো ছিল অসম্ভব। তাই কালক্রমে এই মাস্তাবাগুলোর পরিবর্তে স্টেপ পিরামিডের ডিজাইন গৃহীত হতে লাগলো। এর পিছনে মূল কারণ পিরামিডের জ্যামিতিক গঠন। আমরা জানি কোনো বিল্ডিংয়ের পুরো ওজন তার ভিত্তির উপর পড়ে, তাই উচ্চতা যত বেশি হবে ভিত্তি হতে হবে ততই শক্ত। পিরামিডের ক্ষেত্রেও উচ্চতার সাথে সাথে হ্রাস হতে পারে। পিরামিডের ভিত্তির ক্ষেত্রফল উপরের স্তরগুলোর চেয়ে বেশি হওয়ায় এর উপরের চাপ পরে কম এবং স্থাপনটি শক্তিশালী হয়।